নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব এক কাপ সুজি দিয়ে বানানো দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। কিংবা আপনারা তৈরি করে এই রেসিপি বাচ্চাদের টিফিন বক্সে, আবার অফিসের লাঞ্চ বক্সেও ভরে দিতে পারবেন। আবার যেদিন রুটি তরকারি করতে একদমই ভালো লাগবে না, সেই দিন জলখাবার হিসাবে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপি প্লেটে দেওয়া মাত্রই নিমিষেই শেষ করবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই। এই রেসিপিটি মাত্র এক চামচ তেল দিয়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নর্মাল জল। আর এই জলটা আমি এক কাপ সুজির জন্য ব্যবহার করছি। দিয়ে দেব এখন এর মধ্যে টেস্ট মতো লবণ, লবণটা বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তাতেও টেস্টটা দারুণ আসবে। তো দেখুন, এইবার দিয়ে দেবো ওই কাপেরই এক কাপ পরিমাণে সুজি। এই সুজিটা আমি যে কাপ মেপে নিয়েছি, জলও সেই কাপ মেপে দিয়েছি। আর সেই একই কাপ মেপে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই। টক দই দেওয়াতে এই রেসিপিটা যেমন টেস্টি হবে তেমন হেলদিও হবে। তো দেখুন, এবার সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমাকে এইভাবে সুজিটাকে সেদ্ধ করে ফেলতে হবে। তো এইভাবে আস্তে আস্তে করে সেদ্ধ করবেন, এতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে আমাদের সুজি নিচে দলা পাকিয়ে যেতে পারে। তো দেখুন, আস্তে আস্তে এইভাবে জাল দিতে দিতে আমাদের সুজির একটা সুন্দর আঠালো ডো তৈরি হয়ে যাবে। একেবারে কিন্তু যখনই কড়াইয়ের গা ছেড়ে আসবে সুজির এই ডোটা, তখনই বুঝবেন আমাদের এই ডো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এই সুজির ডোটাকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমি এখানে একটা ছড়ানো পাত্রের মধ্যে এইভাবে করে সুজির ডোটাকে নামিয়ে রাখছি। 10 থেকে 15 মিনিট পর এটাকে হাত দিয়ে আমাদের ভালো করে মেখে নিতে হবে। এখন বন্ধুরা, এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দেব, যাতে আমাদের বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখুন, 3 টেবিল স্পুন মতো আমি এখানে ময়দা ব্যবহার করছি, খুব বেশি দেব না। তো এইভাবে করে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। হাতটাকে এখন ক্লিন করে নেব আর আমাদের এই জলখাবারের শেপগুলো তৈরি করে নেব। এখানে একটা টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি, যাতে মাপটা সবার সমান হয় এই জলখাবারগুলোর। তো এইরকম একটা হাতে গোল রাউন্ড শেপ করে নিলাম, আর একটা এইরকম গোল কিছু সাহায্যে পেছন দিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই সুন্দর ডিজাইনের একটা জলখাবার আমাদের তৈরি হয়ে যাবে। দেখতে ছোট ছোট মিনি ডোনাটের মতোই লাগবে, কিংবা হাত দিয়েও আপনারা আঙুলের সাহায্যে এই জলখাবারের শেপগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন, এইভাবে করে আমি প্রত্যেকটা জলখাবার বন্ধুরা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ বানানো এই জলখাবারগুলো। তো দেখুন, এগুলো এখন আমার তৈরি করা হয়ে গেছে। এগুলোকে এখন নিয়ে চলে যাব রেসিপি তৈরি করার জন্য। গ্যাস ওভেনে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল জল। এবার ওপরে একটা এরকম ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি, আর এর গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন সমস্ত জলখাবারগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ঢেকে আমি ঠিক 2 থেকে 2.5 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 2.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। আর দেখুন, দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমাদের এই ডোনাটগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ঝিরি ঝিরি করে কেটে নেবেন। এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা করে আমাদের ভেজে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন পরিমাণে নুডলসের মশলা। আপনাদের যে ফ্লেভারটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। আর 1 চামচ মতো চিলি সস, 1 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। এবার স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দেব। আর সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর হাই ফ্লেমে রেখে এটাকে 30 থেকে 40 সেকেন্ড এইভাবে রান্না করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে সেদ্ধ করে নেওয়া সুজির ডোনাটগুলোকে। খুব ভালো করে 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমাদের এই সসের মধ্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। একটা লাইক করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে যেতে একদমই ভুলবেন না। তো দেখুন এখন আমি রেসিপিটি এখানে সার্ভ করে দিচ্ছি গরম গরম। এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে একদম নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করলাম। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এইরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।